তো আমার হয়ে গিয়েছে চটজলদি শাহে বাদাম এবং খেজুরের শরবত মিল্কশেকটা। আমি একটু জাস্ট গার্নিশ করার জন্য এখন এখানে একটু একটু ইয়ে দিয়ে দেবো, আলমন্ড দিয়ে দিব, আলমন্ড স্লাইস, তারপর একটু খেজুর স্লাইস দিয়ে দিব, তারপর এখানে একটা চেরি দিয়ে দিব। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।